আসসালামু আলাইকুম। শীষের সিক্ত স্নিগ্ধ সকাল, তুমি আছো থাকবে নীরবে নিভৃতে। ঠিক তাই, সকালের কোনো শেষ নেই, সকাল থাকবে আছে রবে। প্রতিটি দিনই সকাল থেকেই শুরু হয়, তেমনি প্রতিটি দিনের ভালো লাগাও সকাল থেকেই শুরু হয়। তো আমরা প্রতিদিন সকালটাকে সুন্দরভাবে যদি সাজিয়ে নিতে পারি, তাহলে দিনের প্রতিটি মুহূর্ত আমাদের ভালো কাটবে। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো বরাবরে ডেইলি ব্লগের মতো আজকেও সকাল থেকে আমি শুরু করেছি আমার আজকের ব্লগটি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই ভালো লাগা থেকেই আমার ভিডিওটি আপনারা পুরো দেখবেন, আর দেখা শেষে অবশ্যই একটা লাইক এবং ছোট্ট একটি কমেন্ট করে বলে দিবেন আমার ব্লগটি আজকের কেমন হয়েছে। তো আজকে সকালে নাস্তাটা করে ফেললাম, আর নাস্তাটা করার পরপরই আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। আজকে অনেকদিন হয়েছে চুলাটা পরিষ্কার করা হয়নি, আজকে করে নিয়েছি। আর নাস্তা খাওয়ার পরে একটা রুটি অর্ধেক বেঁচে গিয়েছিল, তো সেটা আমি পাখিকে দিয়ে দিয়েছি, ওরা খুব মজা করে খাচ্ছে। আর এখানে রাফা স্কুল যাবে তাই রেডি হচ্ছে, সব বইগুলো ব্যাগে নিয়ে নিচ্ছে, ও স্কুলে যাবে। আর স্কুলের সময় হলে ও তড়িঘড়ি করে কখন স্কুলে যাবে পাগল হয়ে যায়, কেননা সবার সামনে তো বসতে হবে, তাই না? ছোটবেলায় আমরাও হয়তো তাই করতাম। তো গতকাল রাত্রে ডিম নিয়ে আসছিল, সেগুলো ধোয়া হয়নি, আজকে সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেব। সেজন্য সবগুলো ডিম একটা বাটিতে নিয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছি। আর কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডিমের ময়লাটা আগলা হয়ে যায়, তখন সহজেই উঠে যায়। তো আমার বাসায় ডিম সবসময় লাগে, ডিম ছাড়া একদিনে নাস্তাও হয় না, প্রতিদিনই ওদের জন্য একটা করে ডিম ভাজতে হয়। তো আজকে ডিমটা একদম ছোটো সাইজ, আর দাম নিয়েছিল 11 টাকা করে। আর এরা সবাই লাল ডিমটা খেতেই বেশি পছন্দ করে, এখানে মোট 30টা ডিম ছিল। আজকে লাউয়ের খোসা ভিজিয়েছি, এগুলো ভাজবো, ডিম দিয়ে ভাজবো লাউয়ের খোসা। আর লাউ রান্না করবো, তো লাউ রান্না সবগুলো করবো না, অর্ধেক রেখে দেবো আর অর্ধেক রান্না করবো। এখানে ইলিশ মাছ বের করেছি, আজকে কয়টা ইলিশ মাছ রান্না করবো, ইলিশ মাছগুলো এইভাবে রেখে দিছি, তো এখন এখান থেকে কয়টা বের করবো। লবণ হলুদ দিয়ে মাখাই নিচ্ছি ভালো করে, নামিয়ে ফেলবো। আর আজকে প্রচন্ড গরম, রোদ নাই কিন্তু গরম প্রচন্ড। তো জানালা দিয়ে তাকিয়ে দেখি রাস্তার ওপারে কিছু মহিলারা সেই ভ্যানে মালামাল নিয়ে আসছে, ওগুলো কিনছে, রোদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর কেনাকাটা করছে। তো আজকে আমি লাউয়ের খোসা ডিম দিয়ে কিভাবে ভাজি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব, নিশ্চয়ই দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আর কে কে এভাবে খেয়ে থাকেন তা অবশ্যই জানাবেন। জিরাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ঠেলার পরে,
এরপরে এই যে লাউ খোসাগুলো দিয়ে দিচ্ছি। এখন হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দেবো সব কিছু। পানি দিয়ে তারপরে ঢেকে দেবো যাতে সিদ্ধ হয় আর একটু ভালো করে। এবার এদিকে লাউটা এখন বসিয়ে দেবো। এই চুলাটা যেহেতু ফাঁকা আছে তো লাউটা বসিয়ে দিচ্ছি। লাউটা হয়ে গেলে তারপরে এবার ইলিশ মাছটা করে নেবো, রান্না করে নেবো। তো প্রচণ্ড গরম, গলাটা একদম শুকিয়ে আসছে, তাই একটু লেবু দিয়ে আর জিরা দিয়ে খেয়ে নিচ্ছি। পানিটা খেয়ে তারপরে আবার রান্না শুরু করব। আর এইদিকে সেই লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে আসছে, তো একটু একটু পানি থাকা অবস্থায় আমি একটা ডিম এর ভিতরে ভেঙে দেবো। ডিমটা ভেঙে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে ডিমটা গুঁড়ো গুঁড়ো হবে না। আর তারপরে লাউয়ের খোসার সাথে ডিমটা মিশিয়ে দেব, একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলতে হবে। তো আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে যদি আপনারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অপশনটাও অল করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবার কমপ্লিট হয়ে গেল ডিম দিয়ে লাউয়ের খোসা ভাজি। এবার এক নজরে দেখে নেই আমার আজকের রান্নার মেনু। আজকে আমি কি কি রান্না করলাম, লাউ রান্না করেছি, ইলিশ মাছ ভুনা করেছি, আর এই যে লাউয়ের খোসাটা ভাজি করেছি ডিম দিয়ে। তো এখন একটু বাকরকানি খাবো চা দিয়ে, আর এই চায়ের সাথে আমি বাকরকানিটা ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পরে আমার কাছে বেশ ভালো লাগে এটা খেতে, আর নয়তো শক্ত শক্ত লাগে। আর এখানে দেখি আজকে কি মিষ্টি নিয়ে আসলো দুপুরে, লাড্ডু নিয়ে আসছে। আর এই যে সাদা সফট মিষ্টিটা, এটা অনেক ভালো লাগে আমার কাছে, লাড্ডুটা তেমন একটা ভালো লাগে না। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকে আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।